নমস্কার, দিশা ক্রিয়েটিভ জবস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পিয়ালি হালদার। আজকে আমরা আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরব, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কিন্তু ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা দয়া করে দিশা ক্রিয়েটিভ জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখন যেহেতু করোনা পরিস্থিতি চলছে, আমরা কিন্তু করোনা বিধি মেনে আমাদের এই ভিডিওটি তৈরি করছি, তাই আমরা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছি। আপনাদের কাছেও ছোট্ট অনুরোধ, আপনারাও করোনা বিধি মেনেই চলুন আর সুস্থ থাকুন। এবার আমরা টোটো উঠে রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। আহা, কি সুন্দর লাগছে চারিদিকটা, সবুজে সবুজ। আমরা যথাসম্ভব চেষ্টা করছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে। এবার আমরা পৌঁছে গেলাম হাঁপানিয়া ইস্কন মন্দিরে। এটি প্রায় 50 বছর পূর্বে স্থাপিত হয়েছে। এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপিত আছে। মন্দিরের পরিবেশটি খুবই স্নিগ্ধ। আমরা এখানে প্রসাদ গ্রহণ করেছি। মন্দিরের ভিতর নানাবিধ ফুলের গাছ আছে। ইস্কন মন্দির ছাড়িয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি সিঙ্গি ব্রিজের ওপরে। সিঙ্গি ব্রিজ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক গ্রামে যেখানে জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের বাংলা অনুবাদক বিখ্যাত কাশীরাম দাস। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাশীরাম দাস স্মৃতি পাঠাগারের সামনে। করোনা পরিস্থিতির জন্য এখন পাঠাগারটি বন্ধ রয়েছে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, সেটি হলো কবি কাশীরাম দাসের জন্মভিটে। এই ভিটেতে তিনি রচনা করেছিলেন তার অমর সৃষ্টি কাশীদাসী মহাভারত। এই যে ঘর দুটি দেখছেন, সেখানেই তিনি লেখালেখি করতেন। আমরা এখন যে সুড়ঙ্গটা দেখলাম, সেই সুড়ঙ্গটা কেন বিখ্যাত তা আমরা এই দাদুর কাছ থেকে জেনে নেব। বলছি যে এখানে যে থাকতেন কাশীরাম দাস মাটির তলা, তার ওইখানে লিখতেন বসে বসে। তা সে মারা গিয়েছে 1300 বছর আগে। এখন উনি
ওই একটি ঘর একটি ঘর, ওই দুটি ঘরেতেই লিখতেন। তা আর চারটে সুলঙ্গ আছে মন্দিরের পাশে, হ্যাঁ মন্দিরের পাশে চারটে সুলঙ্গ আছে। ওই সুলঙ্গ যে কোন ধারে গিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। আমি পশ্চিম দিকে দুটো আছে আর দক্ষিণ দিকে দুটো আছে, এই আমরা দেখলাম। আচ্ছা, এই সুড়ঙ্গগুলো মানে তৈরি করলো কে? কে তৈরি করলো কি জানি, ভগবান তৈরি করলেন। আর সুড়ঙ্গগুলো দিয়ে হতোটা কি? হয়তো ওই রাস্তায় গঙ্গা ধার দিয়ে চান করতে, প্রতিদিন চান করতেন, আবার চলে আসতেন সুড়ঙ্গ থেকে। সুড়ঙ্গ, হ্যাঁ। তা উনি যে কীভাবে করেছে তা আমরা বলতে পারবো না, আমরা দেখলাম এই হয়ে আছে। এই ঐতিহাসিক স্থান পরিদর্শন করে যে অনুভূতি হলো তা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাশিরাম দাস অ্যাথলেটিক ক্লাবের সম্মুখে। এখন আমরা দাঁড়িয়ে আছি সিংহী বুড়ো শিবতলা মন্দিরের সম্মুখে। এবার আমি মন্দিরে প্রবেশ করছি। মন্দিরটি তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। মন্দিরে নিত্য মহাদেবের পূজা হয়। এই বুড়ো শিবতলা মন্দির সংলগ্ন স্থানে একটি দুর্গা মন্দিরও রয়েছে। মন্দিরগুলি অসম্ভব সুন্দর। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী ক্ষেত্রপাল ঠাকুরের স্থানে। প্রতি বছর পয়লা শ্রাবণ এখানে বিশেষ পূজার আয়োজন করা হয়, তখন এখানে একটি মেলাও বসে। আমরা এখন দাঁড়িয়ে আছি শিবাটি টেরাকোটা মন্দিরের সম্মুখে। মন্দির গাত্রে রয়েছে সূক্ষ্ম টেরাকোটার কাজ। মন্দিরের টেরাকোটার কাজ আজও অতীতের শিল্প সৌকর্যের উজ্জ্বল নিদর্শন বহন করে চলেছে। এটি হলো শিবাটি রাজবাড়ির দুর্গা মন্দির। বর্তমানে এটি সংস্করণ করা হয়েছে। তাহলে আমাদের ভিডিওটি এখানেই শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা। আমাদের ভিডিওটি ভালো লাগলে দিশা ক্রিয়েটিভ জবস চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।